নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে যুগে থেকে আমার সুন্নত যেটা মুর্দা হয়ে যাবে, ফিতনার যুগে আমার উম্মতেরা একটা মুর্দা সুন্নতরে যদি জিন্দা করে দেখাইতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তাদের আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা একজনে আরেকজনকে বাজারে দেখার সাথে সাথে হ্যালো হাই এই সব আমাদের নয়। আজকে বড় দুঃখের কথা রে ভাই, আপনার আমার মুসলমানের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, নবীর সুন্নত মুখের মধ্যে নাই, এক মেয়ে আরেক মেয়েকে দেখে বলে হ্যালো, আরেকটা বলে হাই। ও ভাই, এগুলা কি মুসলমানের বাচ্চা? ও ভাই, এরা মুসলমানের বাচ্চা না, জাহান্নামে যাওয়ার কর্ম নিতেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও ভাই, পরকালের ভয় অন্তরে যদি আপনার আমার আসে না, শেষ বিচারের দিন এই গুনাহের কর্মফল আল্লাহ হাশরের ময়দানে দিবে, আপনার আমার বিচার করবে। কি করবে ভাই? বিচার করবে। মুফাসসিরিনে কেরাম বলে লিখেছেন, হাশরের ময়দানে আপনার আমার বিচারের স্তর হবে তিনটা। কয়টা হবে ভাই? তিনটা। বিচারের স্তর কয়টা হবে? তিনটা। এক নম্বর স্তর, আল্লাহ কোন বান্দা বান্দির সাথে ব্যবিচার করবেনই না। আল্লাহ কি ভাই ব্যবিচার করবে? হবে না। দুই নম্বর স্তর, আল্লাহ সুবিচার করবেন। কি করবেন? সুবিচার করবেন। তিন নম্বর স্তর, মেহরবানি করে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর স্তর হইল সুবিচার যদি করেন, নবী বলেন জাহান্নাম থেকে তুমি রক্ষা পাবে না। ও ভাই, আল্লাহ যদি আপনার আমার সাথে সুবিচার করেন, ইনসাফের বিচার করেন, নবী বলেন সুবিচারও যদি করেন তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে না। তাহলে আমরা কি বিচারের আশা করা দরকার? আল্লাহ আমাদেরকে মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দাও। আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, ভাবতেছি নাকি যে ইবাদত বন্দেগীর বিনিময়ে জান্নাতে চলে যাব? না, সুবিচার করলো আমরা জাহান্নাম থেকে বাঁচবো না। তার একটা উদাহরণ, তার একটা উদাহরণ দেই। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি এক জায়গার মধ্যে বসিয়া 500 বছর ইবাদত করছে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন হাশরের ময়দানে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতাগণ, আমার এই বান্দাকে আমার মেহেরবানিতে জান্নাতে নিয়ে যাও। সে তখন কি বলবে জানেন? বলবে, হো আল্লাহ, আপনার মেহেরবানিতে যদি জান্নাতে যাওয়া লাগে, আল্লাহ আমার 500 বছরের ইবাদত বন্দেগী গেল কোথায়? তার মানে বান্দায় চাইতেছে আল্লাহ সুবিচার করেন, 500 বছর ইবাদত করছি এক জায়গায় বসিয়া, সুবিচার করেন। আল্লাহ আবার বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দাকে আমি আল্লাহর মেহেরবানিতে বেহেশতে নিয়ে যাও। সে বলবে, আল্লাহ তোমার মেহেরবানিতে কেন যাব? বাড়ি চাললাম, ঘর চাললাম, সম্পত্তি ছেড়ে দিয়া এক জায়গায় বসিয়া 500 বছরের ইবাদত করলাম গো আল্লাহ, আমার ইবাদতের বিনিময়ে তো আমি জান্নাত পাওয়া দরকার। তখন আল্লাহ বলবেন, আচ্ছা তুমি কি হিসাব লাগে? 500 বছরের ইবাদত করছো, হিসাব লাগে তো? দাঁড়াও, তোমার এবার হিসাব শুরু। এই আল্লাহ হিসাব শুরু করবেন। কি হিসাব বলে বলো তো? তোমার দুইটা চক্ষু দান করছে কে? ভাই, আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করতেন চক্ষু একটা কপালের মধ্যে দিয়া হেডলাইট দিতেন আর পিছনে একটা বেগলাইট, দেখতে খুব সুন্দর লাগতো না? ইন্দুরের মতো দেখা দিত। ও ভাই, আল্লাহ কত মহা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে এত সুন্দর বানাইছেন। সুন্দর একটা উদাহরণ দেই, আল্লাহ গরু বানাইছেন, লেনজুর দিছেন, আল্লাহ ছাগল বানাইছেন, লেজ দিছেন, আল্লাহ বান্দর বানাইছেন, লেজ দিছেন। রে ভাইরা, আল্লাহ মানুষ বানাইছেন, আল্লাহ মহান জ্ঞানী,
মানুষরে আল্লাহ লেজ দেন নাই, কেন দেন নাই জানেননি? মানুষরে যদি লেজ দেওয়া হয়, শ্বশুর বাড়ি যদি বেড়াইতে যায়, শালিরা লেজের ধরে এমন টানাটানি করবে, মাটির সুতায়া ফেলবে। স্কুলে আমরা পড়তে পারবো না, আগের ডেস্কে যদি বসি পিছনে যারা বান্দর মার্কা মানুষ থাকবে, ছেলেরা থাকবে, এরা কত সময় পরে পরে খেলে নেঞ্জুলো ধরে টানবে, কথা ঠিক না? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি 18,000 মখলুকাতের মধ্যে সব চাইতে সুন্দর ডিজাইন দিয়া ফেরেন দিয়া হে বান্দা তোমাদেরকে বানাইছি, কেন বানাইছি জানো নি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আর এই দুনিয়াতে যদি তোমরা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাই فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ এই দুনিয়াতে যদি আমি আল্লাহর হেদায়েত মানো, হেদায়েত মানিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, ও আল্লাহ বলবে, হে বান্দা তোমার যে আমি দুইটা চক্ষু দিছিলাম কতটা মনে আছে? আল্লাহ বান্দার সাথে কি বিচার করতেছেন? সুবিচার, ইনসাফের বিচার। বান্দার কথা হলো আমি ইবাদত করছি 500 বছর, তার বিনিময় জান্নাতে যেতে লাগে মেহেরবানির প্রয়োজন নাই। নবী বলেন সুবিচার করলে জাহান্নাম থেকে কেউ রক্ষা পাবে না। হে ভাই, এতে প্রমাণ হয়ে যায় ইবাদত বন্দেগী করিয়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? সম্ভব না। পরে আমি বুঝাইতেছি, তখন আল্লাহ বলবেন, বান্দা তোমার দুইটা চক্ষু কারা দিয়েছিল? বলে আল্লাহ আপনি দিয়েছিলেন। বলে তাইলে ঠিক আছে, তুমি এই 500 বছরের ইবাদত দুনিয়ার কোন মানুষের কাছে নিয়ে গিয়া যদি বলতে, আমারে একটা চক্ষু দান করো, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, বলো কোন মানুষ কি মানত নিত? বলে না, কোন মানুষ নিত না। 500 বছরের ইবাদত দিলে কোন মানুষ আমারে একটা চক্ষু দিত না। দিব ভাই? ভাই দিব? ধরেন আমার একটা চক্ষু আল্লাহ না করুক যদি নষ্ট হয়ে যায়, আমি যদি বলি আমি আলিম হয়ে যাই, সোহাবার মালিক হয়েছি, দাদা আমি তোমাকে দিয়া দিব, তোমার একটা চক্ষু আমাকে দিয়া দাও, তবে তোমার সাথে আমি আর কথাই কব না। আল্লাহ বলবেন, বান্দা তুমি বলতেছো দুনিয়ার কোনো মানুষে দিবে না মানবে না, আমি মেনে নিলাম তোমার 500 বছরের ইবাদত নিয়া দুইটা চক্ষু আমি তোমারে দিয়া দিলাম, এবার বলো দুইটা কানের জন্য আমারে নেকি দাও, দুইটা হাতের জন্য নেকি দাও, হাত দিলাম আঙ্গুলের জন্য নেকি দাও, আঙ্গুলের সম্মুখে সামনে যদি নখ দিতাম না তাহলে তোমার সঙ্গে কেউ মুসাফাহাও করত না। ঠিক না বেঠি? ও ভাই, আঙ্গুল আছে নখ নাই, মানুষে দেখলে ভালো লাগে না ঘৃণা লাগে? তবলিক জমাতে যদি নখ ছাড়া কোনো সাথী ভাই যায়, তবে হুজুর আমি এরকে আর কথা তোমার না কব না, কারণ ঘৃণা লাগবো। আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলবেন, বান্দা আমার দুইটা চক্ষু তোমারে দিলাম, এবাদত নিয়ে নিলাম, এইবার কানের জন্য আমারে নেকি দাও, হাতের জন্য নেকি দাও, পায়ের জন্য নেকি দাও, খাইছিলা যে ছাড়ছিলা যে এইসবের নেকি দাও। বলবে আল্লাহ আমারে কাছে তো আর নেকি নাই। বলে এখন নেকি নাই, এখন তুমি কোথায় যাবে? বলে আল্লাহ এখন তো জাহান্নামে যাইতে হবে। বলে যাও জাহান্নামে যাও। ভাই, দুনিয়াতে টাকার মূল্য পরকালে হবে নেকির মূল্য। এই যে অনেক খাদা তরিকার মানুষ আছে, হুজুর এত নেকি দি কি করবো, বুঝা যাইব কিয়ামতের দিন নেকির মূল্য কত? মাই দিব না, বাবাই দিব না, যে বউ মহব্বতে দাঁড়িয়ে রাখবার পাইতেছে না, হু হু পেয়ে যাব গা, ওই দিন বোঝা যাবে নেকির মূল্য কত। তখন আল্লাহ বলবেন জাহান্নামে যাও, সে জাহান্নামের দিকে রওনা হবে। তাকাদু তামাইয়াতু মিনাল গাইস, জাহান্নামের যখন গর্জন শুনবে, কব বাবা রে এটা আবার কি? কব আল্লাহ তোমার মেহেরবানিতে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে ইরজি ইয়া আব্দি, ও বান্দা ঘুরে আসো। ঘুরে আসার পরে বলবে কি কষ? বলে আল্লাহ সুবিচার আর চাবো না, ইনসাফের বিচার চাইবো না, আল্লাহ তোমার মেহেরবানিতে তোমার জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবো খাদা
আগেই তো বলছিলাম আমার মেহরবানিতে জন্মতে চলে যা, তুই ভার্সিটি ইবাদতের বিনিময়ে যাবি। যাওয়া সম্ভব ভাই? সম্ভব? সম্ভব না। তাহলে প্রশ্ন হয়, তাহলে হুজুর আমাদেরকে নামাজের কথা কেন বলেন, রোজার কথা কেন বলেন, দাঁড়িয়ে রাখার কথা কেন বলেন? ভাই দাঁড়ির কথা শুনে নেন। আশা করি আগামী বছর এই মহফিলে আমার দাওয়াত দেওয়া হবে না, আর আমিও চাই না, কারণ এই ছয় ঘন্টা গাড়ি চালিয়ে আসতে আমারও মনে আর চায় না। তবে কয়া যায় জিনা করা কি গুনা? ইয়াল্লাহ, কেউ জানে না জিনা করা কি গুনা? আরো আসতে কোন পেন্ডেল কইরে দাও। চুরি করা কি গুনা? কবিরা গুনা। মিথ্যা কথা কি বল কি গুনা? কবিরা গুনা। মা বাবার নাফরমানি করা কি গুনা? কবিরা গুনা। নামাজ না পড়া কি গুনা? কবিরা গুনা। জিনা করা কি গুনা? জিনা করা কবিরা গুনা। দাড়ি কাটা কবিরা গুনা। দাড়ি কাটাও কবিরা গুনা, জিনা করাও। আল্লাহর নবী বিশ্বনবী বলেন জিনা করার কবিরা গুনার চাইতে দাড়ি কাটার কবিরা গুনা আরো ভিন্ন বেশি। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? জিনা করার কবিরা গুনার চাইতে দাড়ি কাটার কবিরা গুনা আরো ভয়ানক। কেন ভাই? সমাজে করস জার্সি গাই আছে না? দুধ দে না, কম দে না, একটু বেশি দে। লোকের গরুর চাইতে জার্সি গরুর দুধ একটু বেশি হয় না গো? আমার দাড়ি কাটরা ভাইরা খারাপ পাবেন না, আমার একটাই দরদ, জাহান্নাম থেকে বাঁচানোর দরদ। আগামী বছর বরপেটাতে আসিয়া বয়ান করার আমার হাউস নেই। জাহান্নাম থেকে বাঁচানির দরদে যদি বলে থাকি আমার খারাপ পাওয়ার কথা গো? আমার জন্য দোয়া করার কথা? দোয়া করার কথা, বুঝার কথা, বুঝার দরকার। এই জন্য জার্সি গরু দুধ দে, লোকের গাইও দুধ দে। এবার আপনারা ফতোয়া দেন, এক বালতি রাখলেন করস জার্সির দুধ, এক বালতি রাখবেন লোকের গরুর দুধ, দুটোটাই তো দুধ, একই সমান না, একটু পার্থক্য আছে? পার্থক্য মেলা। পানির চাইতে পাতলা করস জার্সির দুধ, আর লোকের গরুর দুধ ভারী, ভিটামিনও বেশি, একটু জাল দিলে সর হয়ে যায়। আর একটা কথা বলি, যারা মারিফত মারিফত নিয়ে ঘুরতেছেন, শরীয়ত না মানলে মারিফত পাওয়া যায় না। শরীয়ত হইল দুধের মতো, আর মারিফত হইল সরের মতো। দুধ আগুনের উপরে যখন জাল দেওয়া হয় তখন কি বাহির হয়? সর বাহির হয়। এতে প্রমাণ হয়ে যায় দুধ ছাড়া সর পাওয়া ঠিক তেমনি ভাবে শরীয়ত ছাড়া মারিফত পাওয়া